এই পর্যায়ে যাব সহকর্মী মাজেদ মাসুদের কাছে, তিনি আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন। মাজেদ, সারা দেশে নিয়ে আসলে রংপুরেও আমার 21 ফেব্রুয়ারি পালিত হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্ম অধিকার আদায় এবং সংগ্রামের একটি দিন। প্রতি বছরের যথাযোগ্য মর্যাদায় এই দিনটি রংপুরেও পালন করছে এখানকার রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ছাড়াও প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, অর্থাৎ সর্বস্তরের মানুষই কিন্তু রাত 12:01 এসে এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। আমরা দেখেছি রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া, তিনি রাত 12:01 এসে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এরপরেই রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, তারপর রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পুলিশের কমিশনার তিনি এসেছিলেন, রংপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এসে কিন্তু রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনার জেলা প্রশাসনের আয়োজনে যেমন করা হয়েছে, পাশাপাশি কিন্তু এখানে সিটি কর্পোরেশনের সহযোগিতায় নান্দনিকভাবে সাজানো হয়েছে শহীদ বেদিটি। এখানে প্রজন্ম থেকে প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছেন তারা নগ্ন পায়ে এসে এই যারা ভাষা শহীদরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আগামীকাল সারা দিনব্যাপী রংপুরের নানা আনুষ্ঠানিকতা রয়েছে, বিশেষ করে দোয়া মাহফিল থেকে শুরু করে বইমেলা এবং অন্যান্য ভাষা শহীদদের যে স্মৃতিচারণ সেগুলো কিন্তু রয়েছে। আমরা এখানে বিভিন্ন বয়সী মানুষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে ভাষা আন্দোলনের 68 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না, সেটি নিয়ে তাদের একটি ক্ষোভ রয়েছে। তারা চাচ্ছেন যে আদালত থেকে শুরু করে সর্বত্র যেন বাংলা ভাষা ব্যবহার করা হয়। আমাদের সাথে প্রয়োজন আপনার সাথে পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।